ভারতের সংবিধানের বিতর্কিত 370 ও 35 ধারায় বাতিল করে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর থেকে লাদাখকে ছিন্ন করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। জম্মু কাশ্মীর উপত্যকায় তৈরি হয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ ও জম্মু কাশ্মীর। আর এতেই চরম বিতর্ক ও ঘৃণার সৃষ্টি করেছে ভারত পাকিস্তানের সম্পর্কে। বিষয়টি নিয়েও মতামত দিচ্ছেন দুই দেশের বিনোদন জগতের তারকারা। পাকিস্তানি গায়ক আতিফ আসলাম একটু শক্ত মন্তব্য করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এই পদক্ষেপ নিয়েছেন তাকে সরে আসুন বলে মন্তব্য করেছেন আতিফ। হজে গেছেন আতিফ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা জানান গায়ক, ভক্ত ও শুভকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাইলেন তিনি। তবে একই সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি। তিনি বলেন, কাশ্মীরের মানুষের উপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে তার নিন্দা প্রকাশ জানাচ্ছি। আল্লাহ নিরপরাধ কাশ্মীরিদের মঙ্গল কামনা করুক। গায়কের এই টুইটের পর ভারতীয় অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কেউ বা মন্তব্য করেছেন পক্ষে, কেউ বা করেছেন বিপক্ষে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রসহ একাধিক প্রজেক্টের কাজ করেছেন আতিফ ও তার নিজস্ব ব্র্যান্ড জল। ভারতের তার ভক্তের সংখ্যাও বেশি। সাম্প্রতিক বাগি টু ছবিতেও গান করেছেন তিনি। সো ভিউয়ার্স, আতিফ ইসলামের এই কড়া মন্তব্যকে আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।